নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। রসগোল্লা পান্তুয়া খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি, তবে দোকান থেকে না কিনে খেয়ে বাড়িতেই যদি নরম তুলতুলে পান্তুয়া বানিয়ে নেওয়া যায় তাহলে তার স্বাদ হয় অসাধারণ। আজকে আমি আপনাদের সাথে রাঙা আলু দিয়ে পান্তুয়া করার রেসিপি শেয়ার করব। এটা কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল, অনেক বন্ধুরাই আমাকে অনেক দিন ধরে এই রেসিপিটি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। আর এই রাঙা আলুর পান্তুয়া শিখেছি আমি আমার দিদিমা শাশুড়ির থেকে। দিদা ভীষণ ভালো রাঙা আলুর পান্তুয়া তৈরি করতেন। কিভাবে তৈরি করে নেওয়া যায় একদম নরম তুলতুলে পারফেক্ট রাঙা আলুর পান্তুয়া দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। রাঙা আলুর পান্তুয়া বানাবার জন্য নিয়েছি 500 গ্রাম রাঙা আলু। রাঙা আলুর সাইজগুলো বেশ বড়, আপনারা চাইলে মিডিয়াম সাইজের রাঙা আলুও ব্যবহার করতে পারেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর রাঙা আলুগুলো সেদ্ধ করবার জন্য আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে যাতে রাঙা আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুটো সিটি দিয়ে রাঙা আলুগুলোকে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের স্টিম রিলিজ হয়ে যাওয়ার পর প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়ে রাঙা আলুগুলোকে জল থেকে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর তারপরে সেদ্ধ করে নেওয়া রাঙা আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রেশার কুকারের স্টিম রিলিজ হওয়ার সাথে সাথেই সেদ্ধ করে নেওয়া রাঙা আলুগুলো গরম জল থেকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে রাঙা আলুর মধ্যে একটা জলজলে ভাব চলে আসবে। রাঙা আলুগুলো আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে রাঙা আলু যখন আমরা মাখবো তার মধ্যে কোনো বড় টুকরো থেকে না যায়। চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে করবার। দেখুন, আমি রাঙা আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি, মধ্যে কোনো আর বড় দানা টুকরো কিন্তু নেই। চিনি শিরা বা চাসনি বা রস বানাবার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি, ওজন হিসেবে 400 গ্রাম। আর এই 400 গ্রাম চিনির মধ্যে আমি দিয়ে দেব 500 মিলিলিটার জল। 2 কাপ চিনির জন্য আমাদের প্রয়োজন 2 কাপ পরিমাণে জল। যদি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকে তাহলে বাড়িতে যে কোনো চায়ের কাপ বা বাটি মেপেও কিন্তু আপনারা এই পরিমাপটা নিতে পারেন। 2টো বড় এলাচের দানা থেতো করে নিয়ে এই চিনি শিরা বা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 4-এক সময় ধরে চিনি শিরা বা রসটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 4-5 ফোঁটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার কারণে চিনি শিরা বা চিনির চাসনিটা কিন্তু জমাট বেঁধে যাবে না। মিনিট 4-এক ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। পান্তুয়ার জন্য চিনি শিরা বা চাসনি একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি। অপরদিকে আলুটা মেখে নেওয়া হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দার পরিমাণ বেশি ব্যবহার একেবারেই করবেন না। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আর 1টা বড় এলাচের মধ্যে যতটুকু দানা আছে সবটা দানা থেতো করে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ বেকিং সোডা। এবারে 4টি উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা বা খাবার সোডা কিন্তু খুব বেশি পরিমাণে একেবারেই ব্যবহার করবেন না, আর ময়দার পরিমাণটাও একটু কম ব্যবহার করলে ভালো হয়। এবার অল্প অল্প পরিমাণে এই মিশ্রণটা আমি রাঙা আলুর সেদ্ধর মধ্যে দিয়ে দেব, তারপরে ভালো করে মেখে নেব। একসাথে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে আমি সেদ্ধ রাঙা আলুটাকে মাখছি না, অল্প অল্প পরিমাণে দিয়ে মাখছি। মাখা হয়ে গেলে এবার বাকি যে মিশ্রণটা রয়ে গেছে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখবেন সেদ্ধ আলুর যে মিশ্রণটা হবে সেটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, একটু আঠালো থাকবে, তা না হলে পান্তুয়া পারফেক্ট হবে না। ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবার হাতের মধ্যে 1/2 চা চামচ পরিমাণে ঘি নিয়ে সেই ঘিটা দিয়ে এবার মেখে নিচ্ছি।
ঘিটা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর থেকে একটু বড় সাইজের লেচি তৈরি করে নেব। যদি আপনারা খুব বেশি বড় সাইজের পান্তুয়া তৈরি করতে চান তাহলে বড় সাইজের করবেন, তবে আমি প্রমাণ সাইজের পান্তুয়া তৈরি করছি। দেখুন এই রকম বড় বড় বল আমি তৈরি করে নিচ্ছি, আর এর থেকে আমার 18টা পান্তুয়া কিন্তু তৈরি হয়েছে। পান্তুয়ার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটাই মোটামুটি আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি। পান্তুয়াগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। চাইলে আপনারা ঘি দিয়েও পান্তুয়া অবশ্যই ভাজতে পারেন, ঘি দিয়ে ভাজলে তার স্বাদ একেবারেই বদলে যাবে। তবে ঘি দিয়ে না ভেজে সাদা তেল দিয়েও ভাজলেও কোনো অসুবিধা নেই। তেলটাকে ভালো মতন গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে পান্তুয়ার বল তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে পান্তুয়াগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে একেবারেই পান্তুয়া ভাজবেন না। লো ফ্লেমে যদি পান্তুয়া ভাজা হয় তাহলে পান্তুয়াগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে ওপরের দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে, একটু কালচে ভাব চলে আসবে বেশি তাড়াতাড়ি, ভেতরটা কিন্তু ঠিকঠাকভাবে কুক হবে না। একটু তেলটা হাতায় করে তুলে তুলে দিতে হবে, তাহলে দেখবেন পান্তুয়াগুলো তেলের মধ্যে আস্তে আস্তে ভেসে উঠবে। একটু সময় নিয়ে পান্তুয়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পান্তুয়াগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম, আর এই একই রকমভাবে বাকি পান্তুয়াগুলোকেও ভেজে তুলে নেব। আর একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি, ভেজে নেওয়া পান্তুয়াগুলো আলাদা একটা থালার মধ্যে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরও কিন্তু আপনারা গরম রসের মধ্যে অবশ্যই দিতে পারেন। অনেক সময় দেখা যায় তেল থেকে তোলার পরই যদি ডিরেক্ট গরম রস বা চাসনির মধ্যে দেওয়া হয় তাহলে পান্তুয়াগুলো চুপসে যায়। যদি আপনারা তেল থেকে তুলে নিয়ে আলাদা কোনো পাত্রের মধ্যে কিছুক্ষণ রেখে গরম পান্তুয়াগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর চিনির রসে বা চাসনির মধ্যে দিয়ে দেন তাহলে পান্তুয়া কিন্তু আর কখনোই চিনির রসে দেওয়ার সাথে সাথেই চুপসে যায় না। সমস্ত পান্তুয়া ভেজে তুলে নেওয়া হয়ে গেলে চিনি শিরার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট দুয়েক পান্তুয়াগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি। আর যদি আপনারা পান্তুয়াগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে দেন তাহলে ফোটাবার আর দরকার নেই, 2 ঘন্টা রেখে দিলেই পান্তুয়ার মধ্যে একদম পারফেক্টভাবে রস ঢুকে যাবে। আর যদি আপনারা 10-15 মিনিটের মধ্যে পান্তুয়া তৈরি করে নিতে চান তাহলে 2 থেকে 3 মিনিট রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে মিনিট 3 রেখে দেবেন। 3-4 মিনিট পর গরম রস থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেবেন, কারণ গরম রসের মধ্যে যদি 1-1.5 ঘন্টা ডুবিয়ে রাখা হয় পান্তুয়াগুলো আরও নরম হয়ে গিয়ে যখন পান্তুয়াগুলো তুলতে যাবেন সেই সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার আজকের এই সহজ পদ্ধতির রাঙালুর পান্তুয়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে রাঙালুর পান্তুয়া তৈরি করে নিন। আশা করি আপনাদেরও পারফেক্ট পান্তুয়া কিন্তু তৈরি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।